পৌরসভার ভোট নিয়ে রীতিমতো চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তার অভিযোগ, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কোথায় হচ্ছে? এদিন নিজের ফেসবুক আইডি থেকে ফেসবুক লাইভের মাধ্যমে তিনি এই অভিযোগ তুলে ধরেন। নমস্কার, আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইলেকশন সকাল থেকে শুরু হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং যুবরাজ বলেছিলেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, কিন্তু অলরেডি 10টাও বাজেনি। 70 নম্বর ওয়ার্ড ভীম সিং, ভারতীয় জনতা পার্টির প্রার্থী, তার ফোন এলো যে খালসা স্কুল, রমেশ মিত্র স্কুল, ক্যাথিড্রাল স্কুল, এই তিনটে যে বুথ হয়েছে সেখানে রিগিং চলছে। আমি এখানে দৌড়ে আসতে আমি দেখলাম খালসা স্কুলের সামনে তৃণমূলের যে ক্যান্ডিডেট, সে প্রায় 20 জন মানুষকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা কি অ্যালাউড? মানে আমাদের সেন্ট্রাল যে ইলেকশন কমিশন, তাদের যে নিয়ম সেটা কি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে খাটে না? কারণ আমার যতদূর ধারণা যে বুথের সামনে জটলা করা অ্যালাউড নয়, কিন্তু এখানে টিএমসির ক্যান্ডিডেট প্রায় 20 জন মানুষকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। শুধু এটাই নয়, মোড়ে মোড়ে প্রায় 50-60 জন করে কর্মী, তৃণমূলের কর্মী তারা দাঁড়িয়ে রয়েছে। ভিতরে ছাপ্পা চলছিল, একজন বয়স্ক ভদ্রলোককে নিয়ে টিএমসির একজন কর্মী বুথের ভেতর ঢুকলো, ইভিএম বক্স অব্দি গিয়ে তাকে ভোট দেওয়া করাচ্ছে। এটা কি অ্যালাউড? আমি স্টেট ইলেকশন কমিশনের কাছে প্রশ্ন রাখছি, এটা কি অ্যালাউড? প্রিজাইডিং অফিসারকে যখন আমার ইলেকশন এজেন্ট বলছে যে কেন এটা হচ্ছে, তিনি কোনো কথা শুনলেন না। আমি এটাও স্টেট ইলেকশন কমিশনকে নোট করতে বলছি, আজকে এই খালসা স্কুলের প্রিজাইডিং অফিসারকে বহিষ্কার করুন। তাকে যখন বলা হচ্ছে যে কেন তৃণমূলের কর্মী বয়স্ক লোককে নিয়ে গিয়ে বুথে গিয়ে কেন ভোট দেওয়া করাবে, তিনি কোনো কিছু শুনলেন না। আমার ইলেকশন এজেন্ট যখন ছবি তুললো, তখন তৃণমূলের ছেলেরা এসে তাকে মারধর করল। এই ব্যাপারটা একটু দেখে নিন। আমি অলরেডি মেল করছি এবং সেন্ট্রাল ইলেকশন কমিশনকেও আমি মেল করছি। আমি জানি না এরপরে আর কী কী ঘটনা আমাদের দেখতে হবে, কিন্তু এই তিনটে বুথে ঝামেলা চলছে, রিগিং চলছে, এরকম খবর আপনারা একটু দেখে নিন।